हेलो डियर लर्नर्स, वेलकम टू द ऑनलाइन क्लास ऑफ गोपीनाथपुर अल्लाह शाह आलम डिग्री कॉलेज कसबा ब्राह्मणबाड़िया। डियर लर्नर्स, आई एम अशरफुल लतीफ तुहिन, लेक्चरर डिपार्टमेंट ऑफ इंग्लिश विद यू। डियर लर्नर्स, वी आर कंटिन्यूइंग आवर ऑनलाइन क्लासेस फॉर यू। एज यू आर स्टेइंग होम फॉर कोविड-19, यू आर नॉट केपेबल ऑफ पार्टिसिपेटिंग इन एनी काइंड ऑफ क्लासरूम एक्टिविटीज, दैट्स व्हाई वी आर डूइंग समथिंग फॉर यू। डियर लर्नर्स, I think that you all are safe and fine, and you are getting the benefit from our online classes. It is our expectation that you all will watch the class. Dear learners, this is the fifth class for me with you. I have given two class on right from the verbs, and already I have given you two class on narration. In narration part one, I discussed the basic parts of narration, and it was the key class. I was always talking that the first class of the narration was the key class, and in the second class I discussed assertive and interrogative sentence. Dear learners, today I am going to discuss imperative sentence, optative sentence and exclamatory sentences. Today we will have a discussion with three sentences. Priyo shikhartira, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে আমি তোমাদেরকে ন্যারেশনের দুটি ক্লাস দিয়েছি, এবং আজকে আমি তোমাদের জন্য আমি তৃতীয় ক্লাসটি আজকে দিচ্ছি। আমাদের প্রথম ক্লাসে ন্যারেশনের বেসিক পার্টগুলো ছিল, এবং দ্বিতীয় ক্লাসে আমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনাগুলো ছিল, এবং আমাদের আজকের এই থার্ড ক্লাসে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য, আমাদের শুধু আমার ক্লাসটি নয়, আমাদের সকল শিক্ষকদের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের যে পেজটি রয়েছে আমাদের কলেজের, গোপীনাথপুর আল্লাহ শাহ আলম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস, এই পেজটিতে তোমরা আমার ক্লাসটি পাবে। পাশাপাশি তোমরা ক্লাসটি আমার এই ক্লাসটি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার, এখানেও তোমরা এই ক্লাসটি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং সর্বোচ্চ সুবিধাটুকু তোমরা নিবে, তোমাদের ক্লাসরুমে যাওয়ার যে ক্ষতিটুকু হচ্ছে সেটুকু তোমরা পুষিয়ে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমরা, আজকে আমরা দেখবো ন্যারেশন এবং ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যে সেন্টেন্সগুলোতে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি এই জিনিসগুলো প্রকাশ করে। আমি আবার বলছি, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি এই আইডিয়া গুলো প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, এখানে আমার ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বেশ বিস্তারিত এখানে দেওয়া আছে। আশা করি এই জায়গাটুকু দেখলে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যে তোমরা এই জায়গায় একটু লক্ষ্য করো, আমাদের একটি ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাদের পাঁচটি জায়গায় আমাদের চেঞ্জ করার দরকার ছিল। আমরা বলেছি পাঁচটি জায়গা এবং চারটি মেজর পার্ট, যেমন রিপোর্টিং ভার্ব আমাকে চেঞ্জ করতে হবে, ইনভার্টেড কমা আমাকে চেঞ্জ করতে হবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা পার্সন এবং রিপোর্টের স্পিচের ভার্ব অথবা টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই দুটি পরিবর্তন, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু লেট দ্বারা যখন শুরু না হবে, অর্থাৎ যদি সেন্টেন্সটি লেট দ্বারা শুরু না হয় সেক্ষেত্রে আমাদের এই দুইটি পরিবর্তন এখানে হবে না, অর্থাৎ এই দুইটি পরিবর্তন অফ থাকবে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনাটি খুবই সহজ। তার মানে কি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের চেঞ্জ হবে এবং ইনভার্টেড কমার চেঞ্জ হবে, এবং পরের অংশটি তোমরা দেখবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি কিভাবে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে আমাদের ভার্ব দ্বারা শুরু হতে পারে, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা অর্ডার দিতে পারি এবং রিকোয়েস্টেড দিতে পারি। তোমরা তারপর দেখো প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলে এখানে রিকোয়েস্টেড। এখন তোমরা বলতে পারছো, স্যার ভার্ব দ্বারা শুরু হলে রিকোয়েস্টেড কিভাবে হয়? আমাদের এখানে এক্সারসাইজ আছে, সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ভার্ব দ্বারা শুরু হলেও কখন এটি রিকোয়েস্টেড আমাদেরকে দিতে হয়। তাহলে প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলে রিকোয়েস্টেড দিতে হয়, আর তারপর অলওয়েজ দ্বারা শুরু হলে আমাকে অ্যাডভাইসড দিতে হয়, ডোন্ট নেভার দ্বারা শুরু হলে আমাকে অ্যাডভাইস তো দেওয়া যায় এবং ফরবেড ও দেওয়া যায়। এখানে দুই রকম রয়েছে এবং দুইটির জন্য আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে। লেট প্লাস আস দ্বারা শুরু হলে প্রপোজ টু দিতে হয় অথবা সাজেস্টেড দিতে হয়, দুটির আলাদা স্ট্রাকচার।
let plus অন্যান্য অবজেক্ট me him her them এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমাকে told দিতে হবে এবং এটার জন্য আমাদের একটি মাত্র স্ট্রাকচার রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো এই জায়গায় আমরা যখন আমাদের ordered বা requested দিয়ে শুরু করব অবজেক্ট তারপর এখানে আমাদের inverted comma যখন উঠে যাবে তখন সেখানে আমাদের to বসবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো inverted comma উঠে যখন to বসবে এবং যখন এটি verb দ্বারা শুরু হবে তখন to এর পরে base form এবং extension অর্থাৎ এখানে verb এর কোনো চেঞ্জ হবে না সাবজেক্ট তো থাকবেই না কারণ আমাদের imperative sentence verb দ্বারা শুরু হবে তাহলে আমরা দেখি এখানে যে ইম্পারেশন ভার্ব দ্বারা শুরু হবে 2 প্লাস ভি 1 তাহলে এখানে রিকোয়েস্টেড দ্বারা রিকোয়েস্টেড যখন থাকবে তখন অবজেক্ট তারপর 2 তারপর ভি 1 এরকম অর্থাৎ প্রিস্টাইলে উঠে যাবে অলওয়েজ যখন থাকবে তখন 2 প্লাস ভি 1 এবং এখানে তারপর এক্সটেনশন এবং তারপর অলওয়েজ টি অর্থাৎ বাক্যের শুরুতে যে অলওয়েজ টি থাকবে সেটি বাক্যের পিছনে আমাকে দিতে হবে ডোন্ট নেভার দ্বারা শুরু হলে অ্যাডভাইসড অবজেক্ট তারপর অ্যাডভাইস দিয়ে যদি আমি ডোন্ট নেভার কে চেঞ্জ করি তাহলে নট টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন এভাবে আমাকে দিতে হবে আর যদি আমি ফরবেড দ্বারা যদি শুরু করি অর্থাৎ নিষেধ করা তাহলে আমাকে শুধু টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন এভাবে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা প্রপোজ টু প্লাস অবজেক্ট এখানে দুই রকম বিষয় রয়েছে প্রপোজ টু বা অবজেক্ট যদি থাকে তাহলে দে অথবা উই তারপর শুট তারপর ভি ওয়ান তারপর এক্সটেনশন এইভাবে আমাকে চেঞ্জ করতে হবে আর একটি বিকল্প অপশন আমার কাছে আছে এখানে সাজেস্টেড প্লাস ভার্বাল ইঞ্জি প্লাস এক্সটেনশন ইচ্ছে করলে আমি সেটিও ব্যবহার করতে পারি আর লেট প্লাস মি হিম হার এইভাবে যদি শুরু হয় তাহলে আমাকে টোল দিতে হবে এবং আমাকে এখানে ইনভার্টেড কমার জায়গায় আমাকে কি করতে হবে এখানে দ্যাট দিতে হবে তারপর আমাকে সাবজেক্ট তারপর মাইট তারপর ভি ওয়ান এক্সটেনশন তোমরা লক্ষ্য করো লেট দ্বারা শুরু হলে এখানে দুই রকম বিষয় লেটের জন্য এখানে আমাকে কি করতে হবে লেটের জন্য আমাকে প্রপোজ টু অবজেক্ট তারপর আমাকে এখানে এই জায়গাতে আমাকে দ্যাট দিতে হবে তারপর আমাকে দে অথবা উই তারপর শুট ভি ওয়ান এক্সটেনশন এখানে তোমার এই যে কি প্রপোজ টুর জন্য এখানে তোমাকে আপ শুট দিতে হবে প্রপোজ টু দিয়ে যখন এটি প্রস্তাব বোঝাবে আর যখন লেট প্লাস অন্যান্য অবজেক্ট যদি অনুমতি বোঝাবে সেটির জন্য আমাকে এখানে মাইট দিতে হবে এই মোটামুটি আমার এখানে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়গুলো আশা করি তোমাদের এই জিনিসগুলো যদি তোমাদের আইডিয়া থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তুমি খুব ভালো আনসার করতে পারবে আমাদের ইম্পারেটিভ তোমরা লক্ষ্য করো 1 থেকে 4 পর্যন্ত আমাদের 1 টু 4 এইটুকু পর্যন্ত কিন্তু বেসিক্যালি এখানে এটি 2 দিয়ে শুরু হয় এবং 2 এর পরে ইনফিনিটিভ অর্থাৎ ভি 1 বসে বিষয়টি এরকম এবার চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জিনিসগুলোর উপর বেস করে আমরা আমাদের এক্সারসাইজে যাব আমরা এক্সারসাইজ গুলো এখন আমরা দেখব এখান থেকে একে একে আমাদের এক্সারসাইজ গুলো দেখব এবং আমরা এখানের সাথে আমরা মিলিয়ে মিলিয়ে আমাদের এক্সারসাইজ গুলো দেখব প্রিয় শিক্ষার্থীরা আমাদের ফার্স্ট সেন্টেন্সটি লক্ষ্য করো এটি একটি ডাইরেক্ট হ্যাঁ প্রথমটি ডাইরেক্ট এবং পরেরটি ইনডাইরেক্ট লক্ষ্য করো তোমরা এখানে টিচার সেইড টু মি লক্ষ্য করো সবাই টিচার সেইড টু মি গো হোম আমার এখানে রিপোর্টেড স্পিচ প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো আমার রিপোর্টেড স্পিচ এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে আমাদের কথা ছিল যদি ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে আমাকে কি করতে হবে অর্ডার অথবা রিকোয়েস্টেড এখানে আমি অর্ডার দিব কেন কারণ টিচার আমাকে কি করবেন অর্ডার করবেন টিচার আমাকে রিকোয়েস্ট করবে না অর্থাৎ আমি যদি টিচারকে বলি তখন সেটি রিকোয়েস্ট হবে প্লিজ কেন না থাকলেও সেটি কি হবে সেটি রিকোয়েস্টেড হবে অর্থাৎ আমার সেন্টেন্সের সেন্স কি বলে এই জিনিসটির উপর বেস করে আমাকে এখানে রিকোয়েস্টেড এবং অর্ডারের বিষয়টি দিতে হবে তোমরা লক্ষ্য করো তাহলে আমি এখানে সেইটির জন্য কি দিলাম আমার এখানে অর্ডার এরপর আমার এখানে এই যে ইনভার্টেড কমা ছিল এই ইনভার্টেড কমাটির জন্য আমি এখানে কি দিলাম এই জায়গায় আমি এখানে টু দিলাম দেখো টু দেওয়ার কারণে গোহুম কিন্তু গোহুম যেভাবে আছে এখানে সেভাবেই বসে অর্থাৎ আমার এখানে এই গোহুম যা আছে এখানে তাই বসছে এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে আনসার কি দাঁড়ালো টিচার অর্ডার্ড মি টু গোহুম কৃষকের তারপর সেন্সটি লক্ষ্য করো আই সেড টু মাই মাদার গিভ মি 500 টাকা এখানে আমি আমার মাকে এখানে আমি অর্ডার করতে পারি না অর্থাৎ আমি আমার মাকে এই কথাটি বললে এটি রিকোয়েস্ট এই করা হবে অর্থাৎ আমি এখানে প্লিজ ক্যান্ডি না দিলেও এটি রিকোয়েস্ট করা হবে আমরা আগেই বলছি যে আমার সেন্টেন্সের মুড অনুযায়ী আমার সেন্টেন্সের চাহিদাটা কিরকম সেটি বুঝে আমাকে রিকোয়েস্টেড বা অর্ডার এটি দিতে হবে তাহলে এখানে এটার জন্য আমি কি করলাম এখানে আমি রিকোয়েস্টেড দিলাম আই রিকোয়েস্টেড মাই মাদার ইনভার্টেড কমা উঠে এখানে কি বসলো টু বসলো আর বলছে এখানে টুর জন্য আমার এখানে টুর পরে আর চেঞ্জ হবে না আর এখানে মি ফার্স্ট পারসন ছিল ফার্স্ট পারসন পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের যেখানে আই থাকার কারণে এখানে মি এটাতে কোনো চেঞ্জ হবে না সো আমার সেন্টেন্সটি দাঁড়াবে কি আই রিকোয়েস্টেড মাই মাদার টু গিভ মি 500 টাকা আমরা তার পরের সেন্টেন্সটিতে লক্ষ্য করব দ্য ম্যান সেড টু মি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তাহলে আমার এখানে এই জায়গায় আমার এই সেড টু চেঞ্জ হবে কার উপর বেস করে এ প্লিজ এর উপর যদি প্লিজ কাইন্ডলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটি দিয়ে রিকোয়েস্টেড বোঝানো হয় তাহলে আমি এখানে কি দিলাম রিকোয়েস্টেড তারপর আমি এখানে এটি আমি ইনভার্টেড কমা উঠে আমি কি দিব এখানে টু দিব এই যে আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যখন আমার এখানে প্লিজ কাইন্ডলি থাকবে তখন আমি এখানে টু প্লাস ভি ওয়ান এই যে দেখো 2 প্লাস ভি ওয়ান এই যে আমার এটার জন্য ছিল 2 প্লাস ভি ওয়ান এখানে 2 প্লাস ভি ওয়ান আমার এখানে আমি 2 দিলাম তারপর এখানে হেল্প এবার এখানে লক্ষ্য করো এই জায়গায় মি মি কোন পারসন ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের
সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট এখানে কি ছিল? দা ম্যান। দা ম্যান এখানে অবজেক্ট গিয়ে তাহলে কি হবে? এখানে হিম হবে। তাহলে এই দা ম্যান চেঞ্জ হয়ে এখানে কি হয়ে গেল? এখানে হিম হয়ে গেল। তাহলে আনসার কি দাঁড়ালো? দা ম্যান রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, দা ম্যান সেইড টু মি দা ডোন্ট টেল আ লাই, অর্থাৎ আমার এখানে এই রিপোর্টের স্পিচটি ডোন্ট দিয়ে শুরু হচ্ছে। ডোন্ট অথবা নেভার দিয়ে যদি আমার এটি যদি শুরু হয় তাহলে আমি এখানে দুই রকম ভাবে আমার আনসারটি করতে পারবো। যে দেখো আমার এখানে রিপোর্টিং ভার্ব আমি এখানে কি দিলাম, এই জায়গায় আমি সেইড দিলাম, সরি রিপোর্টিং ভার্ব আমি এখানে অ্যাডভাইস দিলাম। তাহলে মাদার অ্যাডভাইস মিতা, আমার ডোন্ট থাকার কারণে এখানে আমি কি দিলাম? নট টু দিলাম, নট টু টেল আ লাই। আচ্ছা এখানে ভিন্নভাবে লক্ষ্য করো, মাদার ফরবেড, অর্থাৎ যদি আমি যদি ফরবেড ব্যবহার করি, অর্থাৎ আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীদের এই জায়গায় লক্ষ্য করো, আমাদের দুটি জিনিস ছিল, এখানে দুটি জিনিস ছিল, একটি অ্যাডভাইস আর একটি ছিল ফরবেড। যদি অ্যাডভাইস দিয়ে যদি শুরু করি তাহলে আমাকে নট টু দিতে হবে, আর যদি ফরবেড দিয়ে যদি আমি শুরু করি তাহলে আমাকে শুধু টু দিতে হবে। তাহলে আমি এখানে অ্যাডভাইস দিয়ে করলাম এখানে নট টু, আর আমি যখন ফরবেড দিব তখন আমাকে এখানে কি করতে হবে? এই যে দেখো আমি এখানে টু দিয়েছি, টুর পরে ভার্বের চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, তার মানে টেল আ লাই। তাহলে মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, অথবা মাদার ফরবেড মি টু টেল আ লাই। শিক্ষার্থীরা ধরো আমার এখানে যদি ডোন্ট না থাকে, যদি এখানে নেভার থাকতো তাহলে আমি কি করতাম? ধরো এরকম হতো যে নেভার টেল আ লাই, তাহলে আমি কি করতাম? তাহলে আমি এখানে আমি নট টু দিয়ে করতে পারতাম, এখানে নট টু দিয়ে করা যেত, অথবা আমি ইচ্ছে করলে এখানে নেভার টু দিয়ে করতাম, ইচ্ছে করলে আমি এখানে টু দিয়েও আমি সেন্টেন্সটিকে করতে পারতাম। অর্থাৎ ডোন্ট এবং নেভারের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে আমি নট টু দিতে পারতাম, কিন্তু নেভার যদি থাকে এটা আমার ইচ্ছে যে আমি এখানে নেভার টু দিতে পারবো, এটা একান্ত আমার ইচ্ছার উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা তারপর সেন্টেন্সটি লক্ষ্য করো, টিচার সেড টু দা বয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে আমাদের এই জায়গায় লক্ষ্য করো, এখানে যখন আমাদের অলওয়েজ দিয়ে যখন ছিল তাহলে আমরা আমরা এখানে কি করলাম, যে অলওয়েজ দিয়ে দিলাম, আমাদের অ্যাডভাইস দিতে হবে, অ্যাডভাইস এর পরে আমরা শুরু করবো টু প্লাস বি ওয়ান এক্সটেনশন এবং অলওয়েজ, এভাবে আমাকে শুরু করতে হবে। এই যে দেখো অলওয়েজ দিয়ে শুরু হলে আমাকে অ্যাডভাইস দিব, তাহলে আমি কি দিলাম এখানে এই এই সাইডের জন্য আমি এখানে অ্যাডভাইসড এবং আমার এখানে অবজেক্ট, তারপর এখানে আমি ইনভার্টেড কমা উঠে আমি কি দিব, এখানে টু দিব, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এখন কেউ বলতে পারো যে এখানে টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা হলো হলো না কেন? যে টু এবং ভার্বের মাঝখানে যখন কোনো অ্যাডভার্ব থাকে, প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে এটি নোট করে রাখো, যে টু এবং ভার্বের মাঝখানে যখন কোনো অ্যাডভার্ব থাকে তখন সেটিকে আমরা বলি স্পিল্ট ইনফিনিটিভ। আমাদের অনেক গ্রামারিয়ানরা স্পিল্ট ইনফিনিটিভ কে ব্যবহার করতে নিষেধ করেছেন, যদিও আমাদের সাম্প্রতিক সময়ে অনেক গ্রামারিয়ানরা যেমন আমাদের টেক্সট বই, আমাদের তোমাদের ইন্টারমিডিয়েট টেক্সট বই স্পিল্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তারপর ম্যাক্সিমাম গ্রামারিয়ান বলেছেন স্পিল্ট ইনফিনিটিভ ব্যবহার না করতে, এই কারণে আমরা ম্যাক্সিমাম গ্রামারিয়ানের মতকে আমরা প্রাধান্য দিচ্ছি, দিয়ে আমরা অলওয়েজ টিকে বাক্যের শেষে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে টিচার অ্যাডভাইস দ্য বয় টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। দেখো আমাদের বাক্যের শুরুতে কিন্তু অলওয়েজ ছিল, বাক্যের শুরুতে অলওয়েজ ছিল, কিন্তু এটি আমরা এখানে শেষে দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে আমাদের এইটুকু এ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু আমাদের টুর উপর বেস করে, মনে রাখতে হবে আমাদের এই ইম্পারেটিভ সেন্সটি বেসিক্যালি কার উপর বেস করে, এটি টুর উপর বেস করে রেখেছে, এবং টুর পরে ভার্বের বি ওয়ান বসে, অর্থাৎ বেস ফর্ম বসে, অর্থাৎ এখানে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর এখানে সাবজেক্টের যেহেতু আমরা বলেছি ইমপ্লয়েড সাবজেক্ট, সাবজেক্টের কোনো অস্তিত্ব এখানে নেই, অতএব এখানে এই যে কোনো সাবজেক্টের চেঞ্জ হবে না, তার মানে এখানে ভার্বেরও কোনো চেঞ্জ হবে না, টুর উপর বেস করে আমরা আমাদের এখানে সেন্টেন্সটি। এবং আরেকটি বিষয় তোমরা এখানে লক্ষ্য করো, এই যে আমাদের সেইডের পরে যে টু ছিল, আমরা সব বারবার বলেছি যে এখানে এই টুটি কখনো থাকবে না, শুধুমাত্র আমি যখন প্রপোজড ব্যবহার করবো তখন আমার এখানে মানে যখন প্রস্তাব বোঝাবে তখন এটি বসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, আমরা আমাদের সেন্টেন্স লেটের ক্ষেত্রে আমরা যাব, আমরা লেটের ক্ষেত্রে যাব, আমাদের এই লেট একটু ভিন্ন ইম্পারেটিভ সেন্সের ক্ষেত্রে, লেট এখানে ভিন্ন আইডিয়া গুলো প্রকাশ করে, অর্থাৎ লেট আমাদের স্বাভাবিক ইম্পারেটিভ সেন্সের মত না, সেই ইম্পারেটিভ সেন্সের মত না, এটা অনেকটা আমাদের মানে অ্যাসার্টিভ সেন্সের মধ্যে প্রকৃতিটা সব সেন্সের প্রকৃতি অ্যাসার্টিভ এর মতোই, কিন্তু লেট একেবারে ডিরেক্টলি এটা অ্যাসার্টিভ এর মতো চেঞ্জ হয়ে যায়, আমাদের সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ এ চেঞ্জ হয়, এটা আমরা আগেই বলেছি, আমাদের পার্ট ওয়ানেও বলেছি, পার্ট টু তেও আমি বলেছি, পার্ট থ্রি তেও বলছি, আমাদের সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এভাবে আমাদের হয়। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে লেট প্লাস আজ দিয়ে যদি শুরু হয়, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তাদের প্রপোজ দেওয়ার কথা ছিল, আর এই সেমিস্টারের দিকে তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, করিম সেইড টু মি লেট আস প্লে ইন দ্য ফিল্ড। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? এই সেইড টুর জায়গায় আমরা এখানে কি দিব? আমরা এখানে প্রপোজ টু দিব, করিম প্রপোজ টু মি, তারপর আমি ইনভার্টেড কমা উঠে আমি এখানে কি দিব? আমি এখানে দ্যাট দিব।
তারপর আমাদের এখানে দুটি অপশন ছিল দে অথবা উই অর্থাৎ যে কোনো একটির অপশন ছিল আমি এখানে কি দিলাম এখানে দে দিলাম এই জায়গা অনেক সময় মিনিং এর উপর ডিপেন্ড করতে হয় যেমন নাম্বার পার্সনের উপর চেঞ্জ করার সময় দে অথবা উই আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যেটি আমাদের এখানে ক্লিয়ার মিনিং দেয় যেমন অনেক সময় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইউ থেকে উই থেকে মিনিং ক্লিয়ার দেয় আবার অনেক সময় থার্ড পার্সনের ক্ষেত্রে অনেক সময় দে থেকে মিনিং ক্লিয়ার দে অর্থাৎ এরকম দে অথবা উই আমরা ব্যবহার করব তাহলে আমাদের এখানে দে অথবা উই তারপর শুট এবং তারপর এখানে দেখো এই জায়গায় ভার্বের কোনো চেঞ্জ হয় না অর্থাৎ প্লে ইন দা ফিল্ড প্লে ইন দা ফিল্ড তাহলে এখানে এইটুকু পর্যন্ত আমরা দিলাম করিম প্রপোজ টু মি দ্যাট দে শুড প্লে ইন দা ফিল্ড আমাদের এখানে যেহেতু সাজেস্ট ছিল আমরা সাজেস্ট ব্যবহার করে প্লেইং দিয়ে আমরা এটি করতে পারতাম ইচ্ছে হলে তোমরা করতে পারো ইচ্ছে না হলে তোমরা করার দরকার নেই আমি এটিকেই তোমাদের এখানে সাজেস্ট করব তারপর সেন্টেন্সটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা হি সেড টু মি লেট মি স্পিক ফার্স্ট এটি আমাদের এই ছয় নাম্বার রোলের উপর বেস করে আমরা এখানে লিখছি লেট এর পর যদি অন্যান্য অবজেক্ট যদি থাকে লেট এর পর যদি অন্যান্য অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কি করব তাহলে আমরা এখানে আমরা এটিকে টোল দিয়ে আমরা করব হি সেড টু মি হি সেড টু মি সেড টু মি এর জায়গায় এখানে কি বসছে টোল বসছে হি টোল্ড মি দ্যাট তারপর আমার এখানে কি ছিল মি মি কোন পারসন ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্টকে এখানে হি হির জন্য এখানে আমরা এখানে হি দিলাম তারপর আমাকে আমাদের রোল অনুযায়ী আমাকে কি করতে হবে এখানে মাইট দিতে হবে আমার এখানে রোল অনুযায়ী এখানে কি ছিল এখানে মাইট ছিল তারপর স্পিক ফার্স্ট এখানে যা আছে তাই আছে তাহলে দেখো আমাদের লেট এর জায়গাটি একটু ভিন্ন আমাদের অন্যান্য ইম্পারেটিভ সেন্টেন্সের চেয়ে আমাদের এই জায়গাটি ঠিক যেরকম আমাদের ইম্পারেটিভের ঠিক আমার লেট এর জায়গাটা কিন্তু একরকম না একটু ভিন্নতা আছে অর্থাৎ তাহলে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গাটিকে তোমরা দুই ভাগে ভাগ করে নিতে পারো আমাদের প্রথম চারটা রোল টু এর উপর বেস করে টু প্লাস দিস বি ওয়ান তার উপর বেস করে এবং পরে লেট এর অংশটি একটু ভিন্নতা রয়েছে তার উপর বেস করে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি তোমরা তোমরা প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এর পরে চলো আমরা দেখবো আমাদের অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে তোমার আশীর্বাদ বোঝানো হয় বা দোয়া বোদোয়া এরকম বিষয়গুলো বোঝানো হয় অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স এর আইডিয়া গুলো এইরকম চলো আমরা দেখি আমাদের অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয় মে প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন এইভাবে শুরু হতে পারে কখনো মে নাও থাকতে পারে আর আমাদের অপারেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেড অথবা উইশড বসতে পারে এবং এখানে একটি বিষয় হলো আমাদের এই প্রেড এবং উইশড তাদের পরে এখানে ফর প্লাস অবজেক্ট এটি আমরা দিয়েও করতে পারি এটি না দিয়েও করতে পারি তোমার ইচ্ছে হলে তুমি দিবা ইচ্ছে হলে তুমি ফর প্লাস অবজেক্ট এখানে ব্যবহার করবে না তারপরে তোমাকে ইনভার্টেড কমা উঠে যাবে তারপর আমাকে এখানে দ্যাট তারপর সাবজেক্ট তারপর মাইট মাইট এখানে বাধ্যতামূলক দিতে হবে তারপর বেস ফর্ম প্লাস এক্সটেনশন বাকি যা থাকে ঠিক আছে তাহলে দেখো আমাদের অপারেটিভ সেন্টেন্স হলেও এটি কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা আগেই বলেছি আমাদের সব সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে এবার সেন্টেন্স লক্ষ্য করো মাদার সেড টু রিফাত মে আল্লাহ ব্লেস ইউ তাহলে এখানে আমাদের এই এই সেইডের জন্য আমাকে কি দিতে হবে এখানে প্রেড দিতে হবে তাহলে মাদার প্রেড এই ইনভার্টেড কমা উঠে কি বসলো এখানে দ্যাট বসলো মানে আল্লাহ থার্ড পারসন তার জন্য এখানে মানে কোনো চেঞ্জ হবে না তারপর মাইট আমাকে বাধ্যতামূলক দিতে হবে তারপর ব্লেস রিফাত এখানে ইউ ইউ সেকেন্ড পারসন পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী এখন তোমরা কেউ বলবো এখানে রিফাতের জন্য আমাকে হিম দেওয়ার জন্য হ্যাঁ যদি আমার একটি প্যাসেজ নারেশন হয় তাহলে তুমি দেখবে যে আগে এর আগে আমরা রিফাত ব্যবহার করে এসেছি তখন আমি অবশ্যই আমি এখানে হিম দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমার এই সেমিস্টারের জন্য আমাকে এখানে কি করতে হবে এখানে রিফাতে দিতে হবে কিন্তু যখন প্যাসেজ নারেশন হয় তখন আমি ইচ্ছে করলে হিম দিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তারপর সেমিস্টারে লক্ষ্য করো টিচার সেড টু সুমি মে ইউ পাস ইন দা এক্সাম তাহলে এখানে দেখো আমাদের এই রিপোর্টিং ভার্বের জন্য আমরা কি দিলাম এখানে প্রে এই যে দেখো আমি এখানে ফর সুমি ব্যবহার করেছি কিন্তু এর আগের সেমিস্টারে আমি ব্যবহার করিনি অর্থাৎ এটি একান্তই আমার ইচ্ছার উপর নির্ভর করবে এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে তুমি এখানে ফর প্লাস অবজেক্ট ব্যবহার করবে কিনা তাহলে প্রে ফর সুমি দ্যাট এখানে লক্ষ্য করো ইউ সেকেন্ড পারসন পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী এখানে অবজেক্টকে সুমি এখানে সুমির জন্য আমাকে কি দিতে হয়েছে এখানে সি দিতে হয়েছে আমি এর আগে এখানে সুমি ব্যবহার করার কারণে এখানে আমি সি দিয়েছি যদি আমি এখানে ফর সুমি ব্যবহার না করতাম তাহলে এই সির জায়গায় আমাকে এখানে সুমি দেওয়া লাগতো কিন্তু যদি প্যাসেজ নারেশন হতো সেক্ষেত্রে হয়তো বা আমি এখানে সি দিলেও আমার এটি হতে পারতো এবং বাধ্যতামূলক মাইক দিতে হবে তারপর এখানে পাস ইন দা এক্সাম যা আছে তাই থাকবে ইম্পারেটিভ
অপারেটিভ সেমিস্ট্রি এটি খুবই সহজ একটি বিষয়, খুবই সিম্পল একটি বিষয়, এইখানে কোন তেমন খুব বড় রকম আলোচনা নেই, এইটুকুই আমাদের অপারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা আমাদের অপারেটিভ সেন্টেন্স এর পরে আমরা যাব আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাদের কি প্রকাশ করা হয়, তোমার আবেগ বিষয় এরকম কি প্রকাশ করা হয়। চলো আমরা আমাদের দেখি এখান থেকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কয় ভাবে শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, কতগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড, এলাস, হুররা, ফাই এরকম কতগুলো সেন্টেন্স দিয়ে শুরু হতে পারে, অথবা এখানে হাউ অথবা হোয়াট, এ এন দ্বারা এভাবে শুরু হতে পারে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের দুই ভাবে শুরু হতে পারে, এবং এখানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করি এবং আমাদের ইনভার্টেড কমা উঠে কি ব্যবহার হয়, আমরা ওখানে তোমাদের দেখিয়েছিলাম আমাদের প্রথম ক্লাসে এক্সক্লেমেটরি জয়, সরু, সারপ্রাইজ এই জিনিসগুলো বসে, ইনভার্টেড কমা উঠে দেট বসে। তোমরা এখানে লক্ষ্য করো, এই জায়গাটায় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব যখন আনন্দ বোঝাবে তখন এখানে এক্সক্লেমেটরি জয় দেট আমরা একসাথে যুক্ত করে ফেলেছি, অর্থাৎ এই দেটটি কার জন্য বলতো, এই দেটগুলো অবশ্যই আমার এই ইনভার্টেড কমা গুলোর জন্য, অর্থাৎ আমার যে ইনভার্টেড কমা গুলো থাকে এই ইনভার্টেড কমা গুলো উঠে আমি যে কানেক্টরসটি দিই সেই কানেক্টরসটি এই এখানে দেট এখানে বসছে। তাহলে চলো আনন্দ বোঝাতে এক্সক্লেমেটরি জয় দেট, দুঃখ বোঝালে লক্ষ্য করো সবাই এক্সক্লেমেটরি সরো দেট, এবং আশ্চর্য বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দেট, আমি ইচ্ছা করলে এখানে ওয়ান্ডার ও দিতে পারি। তাহলে এক্সক্লেমড উইথ জয়, সরো, সারপ্রাইজ এবং ওয়ান্ডার, এটি আমাদের সেন্টেন্স এর মিনিং এর উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটি দিব। শিক্ষার্থীরা তাহলে এখানে একটি সেন্টেন্স লক্ষ্য করো, যে হি সেইড এলাস মিস্টার হাসান ইজ নো মোর অন আর্থ, মিস্টার হাসান ইজ নো মোর অন আর্থ, মিস্টার হাসান পৃথিবীতে জীবিত নেই। তাহলে এই যে আইডিয়াটি, এই আইডিয়াটি মানে তিনি পৃথিবীতে জীবিত নেই, এটি সে শোনার পরে সে কি আনন্দিত হবে নাকি আশ্চর্যজনিত হবে নাকি সে দুঃখিত হবে, এটি একান্তই তার বিষয়। আনন্দিত হবে না, সে বিস্মিত হতে পারে অথবা দুঃখিত হতে পারে, অবশ্যই এখানে মারা যাওয়ার বিষয় সেখানে দুঃখের বিষয়টি রিলেটেড থাকতে পারে। এই কারণে দেখো আমরা এখানে কি দিয়েছি, হি এক্সক্লেমড উইথ সরো দেট, এই যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমার এখানে এই আইডিয়াটির জন্য, অর্থাৎ এই এলাস মিস্টার হাসান ইজ নো মোর অন আর্থ, এটি দুঃখের সাথে রিলেটেড, এই কারণে আমি কি করেছি এখানে উইথ সরো ব্যবহার করেছি। আর এক্সক্লেমড আমার রিপোর্টিং ভার্ব, আর দ্যাট কার জন্য বসছে, দ্যাট বসছে এই ইনভার্টেড কমা আমি যখন উঠিয়ে দিব তখন আমার মাঝখানে কানেক্টরস হিসেবে আমাকে এখানে দ্যাট দিতে হবে। মিস্টার হাসান থার্ড পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, মিস্টার হাসান থার্ড পার্সন এর কারণে তার কোনো পরিবর্তন হবে না। আর এখানে ইজ ছিল, ইজ এর জন্য আমাকে এখানে কি দিতে হয়েছে, ওয়াজ দিতে হয়েছে, আর বাকি সেন্টেন্স গুলো যা আছে তাই। তাহলে সেন্টেন্স কি দাঁড়ালো, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট মিস্টার হাসান ওয়াজ নো মোর অন আর্থ, এটি গেল আমাদের একটি সেনে। যদি আমরা এখানে হুররা দিয়ে থাকতো তাহলে আমি এক্সক্লেমড উইথ জয় দিতাম, যদি আমার এখানে ফাই দিয়ে থাকতো ছিছি তাহলে আমি এক্সক্লেমড উইথ সরো দিতে পারতাম আমি। প্রিয় শিক্ষার্থীরা এবার এখানে লক্ষ্য করো তোমরা আরো কয়েকটি বিষয়, এখানে আমাদের হাউ এবং হোয়াট দিয়ে যদি শুরু হয়, প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, আই সেইড টু হিম ওয়ান্ডারফুল ইউ আর, লক্ষ্য করো তোমরা এখানে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা আগেই বলেছি এক্সক্লেমেটরি হোক আর যাই হোক এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। আমাদের এক নাম্বার পরিবর্তন কিসের ছিল, রিপোর্টিং ভার্ব, দুই নাম্বার পরিবর্তন ইনভার্টেড কমা, তিন নাম্বার পরিবর্তন রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, চার নাম্বার ভার্ব, পাঁচ নাম্বার যদি অন্য শব্দ যদি থাকে তাহলে এগুলো পরিবর্তন হবে। দেখো এখানে ওয়ান্ডারফুল ইউ আর, তুমি কি বোকা, এটি শুনে আমি কি হতে পারে, আমি বিস্মিত হতে পারে এটি শুনে, এই কারণে দেখো আমি কি লিখেছি, আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, আর আমার ইনভার্টেড কমার জন্য, দেট আমি কার জন্য দিয়েছি, আমার ইনভার্টেড কমা যখন আমি উঠিয়ে দিব আমার কানেক্টরস হিসেবে এখানে আমাকে কি করতে হবে, দেট দিতে হবে। তাহলে আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দেট, এরপর আমার এখানে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট এখানে কে, হিম, হিম চলে আসছে এখানে হি হিসেবে। এখন তোমরা কি প্রশ্ন করতে পারো যে স্যার এখানে এই হিম কোথায় গেল, এখানে হিম এখানে থাকবে না কেন, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসে না। এই জায়গায় দেখো আমাদের এখানে লেখা আছে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসে না, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসবে না, এই কারণে আমাদের এখানে এটি বসেনি। তাহলে আমার এখানে এটার জন্য হি বসছে, ওয়াজ বসছে, তারপর এখানে আমাদের এখানে ভেরি এবং গ্রেডের একটি ব্যবহার, যেটি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে আমরা যেটি করি খুবই সহজ একটি বিষয়, যেখানে হাউ থাকবে সেখানে আমাকে ভেরি দিতে হবে, আর ওয়ার্ড যদি থাকে তাহলে এ ভেরি অথবা এ গ্রেড, এর মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি থাকে তাহলে এ ভেরি দিতে হবে, নাউন যদি থাকে তাহলে এ গ্রেড দিতে হবে। ফুল এখানে নাউন, মনে রাখতে হবে নাউনের জন্য আমাকে এ গ্রেড দিতে হবে। তাহলে এখানে আমাদের আনসার কি দাঁড়াবে, আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। তারপর সেন্টেন্স লক্ষ্য করো, আই সেইড হোয়াট আ রিচ ম্যান হি ইজ, লক্ষ্য করো সবাই আই সেইড হোয়াট আ রিচ ম্যান হি ইজ, এটা শুনে আমি বিস্মিত হতে পারি, এখানে আমি কি দিলাম আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট
he was এখানে he কোথা থেকে আসছে তোমরা লক্ষ্য করো এখানে এই যে he third person হওয়ার কারণে তার কোনো এখানে চেঞ্জ হয়নি এখানে is এর জন্য কি বসছে এখানে was বসছে এবং আমাদের কথা ছিল যদি তোমার adjective থাকে এখানে তোমরা লক্ষ্য করো adjective এবং adverb যদি থাকে তাহলে আমাকে a very দিতে হবে এই যে rich এখানে একটি adjective এর কারণে আমি এখানে a very দিলাম তাহলে a very rich man তাহলে answer কি হলো extremely surprised that he was a very rich man তারপর sentence লক্ষ্য করো তোমরা he said How lovely the roses. এখানে how lovely the roses. এটি শুনে আমি কি আমি বিস্মিত হতে পারি না আনন্দিত হতে পারি অবশ্যই আমি দুঃখিত হব না তাহলে আমি সারপ্রাইজ দিতে পারি আমি জয় দিতে পারি দেখো আমাদের সেন্টেন্সটিতে তাহলে সেটার জন্য আমি কি দিলাম এক্সক্লেম আর এই সেন্টেন্সের এক্সপ্রেশনের কারণে আমাকে কি দিলাম আমি উইথ জয় এখানে সারপ্রাইজও দিতে পারি আর দ্যাট কার জন্য দিলাম এখানে আমি দ্যাট দিলাম আমার ইনভার্টেড কমার জন্য কারণ আমাকে কানেক্ট করে দিতে হবে আর দা রোজ থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন এখানে তার কোনো চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে ইজ এর জন্য আমাকে কি দিতে হবে এখানে ওয়াজ এবং আমরা বলেছিলাম যখন হাউ থাকবে তখন আমাকে কি করতে হবে এখানে ভেরি দিতে হবে এই হাউ এর জন্য আমি এখানে এখানে ভেরি দিয়ে আসছি তাহলে আমার এখানে কি হলো হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা জয় দ্যাট দা রোজ ওয়াজ ভেরি লাভলি প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের এই বক্সটি খুব ভালো করে মনে রাখতে হবে এই বক্সটি আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যদি কোথাও হাউ থাকে তুমি নিশ্চিন্তে ভেরি দিতে পারবে কিন্তু যদি তোমার ওয়ার্ড থাকে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে ওয়াট এর পরের যে শব্দটি আছে এই শব্দটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটি দেখতে হবে যদি এখানে ওয়াট এর পরের শব্দটি যদি নাউন হয় সেক্ষেত্রে তোমাকে গ্রেড দিতে হবে আপগ্রেড দিতে হবে যদি তোমার এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয় তাহলে তোমাকে ভেরি দিতে হবে কিন্তু পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে তোমার এখানে এই যে এটি রয়েছে আমাদের এই এটি বসবে না যদি যদি এখানে ম্যান না থাকে যদি পিপল থাকতো অথবা এম ই এন ম্যান যদি থাকতো তাহলে হয়তো আমি এখানে এটি দিতাম না তাহলে এই ছিল আমাদের আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলোচনা কি আশা করি তোমাদের আজকের এই আলোচনা থেকে ইম্পারেটিভ অপারেটিভ এবং এক্সক্লেমেটরি এই তিনটি সেন্টেন্স সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে বিষয়টি আমাদের প্রথম ক্লাসটি যেটি ছিল আমাদের একেবারে কি ক্লাস প্রথম ক্লাসটি অর্থাৎ তুমি যত পরিবর্তন যেভাবেই করতে যাও না কেন তোমাকে মনে রাখতে হবে এক নাম্বার পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব দুই নাম্বার পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে তার জায়গায় কানেক্টর দিতে হবে তিন নাম্বার চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চার নাম্বার পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের ভার আর পাঁচ নাম্বার যদি কিছু শব্দ থাকে তাহলে শব্দের পরিবর্তন হবে না থাকলে শব্দের পরিবর্তন গুলো হবে না এবং আমাদের সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে এই কি আইডিয়া গুলো মনে রেখে আমার প্রথম ক্লাসটি তোমরা খুব ভালো করে দেখবে আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো প্রিয় শিক্ষার্থীরা ইনশাআল্লাহ আই উইল কাম টু ইউ উইথ নিউ ক্লাসেস উইথ নিউ লেকচার এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের আরো কতগুলো ছোট ছোট আইডিয়া নিয়ে আমি তোমাদের সাথে কাজ করব এবং প্যাসেজ ন্যারেশনের রোলগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ডিয়ার লার্নার্স আই থিঙ্ক দ্যাট ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি আসসালামু আলাইকুম